Welcome viewers, you are watching Tubescience Learning Academy. আশা করছি সবাই খুব ভালো আছো। মোস্ট ডিমান্ডিং একটা টপিক নিয়ে আমি আলোচনা করছি, যেটা নিয়ে প্রচুর ক্যান্ডিডেটের কিন্তু কনফিউশন রয়েছে। সেটা হচ্ছে টেটের ওয়েটেজ মার্ক। এবং আমি তোমাদের যে হেডিংটা দিয়েছি, তোমরা অবশ্যই দেখছো যে টেটের ওয়েটেজ মার্ক কিন্তু ইনক্রিজ হতে পারে বা হবে। এবং এখানে কি এমনও কোনো ব্যাপার রয়েছে যে দেশও পেয়েও চাকরি না হতে পারে? হতে পারে। টেটের মার্ক সম্পর্কে এমন কিছু তথ্য আজকে তোমাদের জানাবো যেটা তোমাদের জানানো একান্ত প্রয়োজন। দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি আমাদের মানে বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটকে ন্যূনতম আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ফার্স্ট হয়েছেন, যিনি ফার্স্ট হয়েছেন প্রাইমারি টেটে, তিনি 133 পেয়েছেন তো। কিন্তু যদি তার বর্তমান যে একাডেমিক রুলস রয়েছে, সেই একাডেমিক রুলসের যেটুকু জানা যাচ্ছে, সেই একাডেমিক পদ্ধতির কিছুটা পরিমার্জন হবে, মানে সম্পূর্ণ একাডেমিক নাম্বার তুলবে না, ঠিক আছে? এবং সেই দিক দিয়ে এই যে তোমাদের কাছে আমি লিখেছি না, টেটের ওয়েটেজ মার্কে কিছু পরিবর্তন হতে পারে, সেটা কেমন হতে পারে সেটাই আমি আলোচনা করব। আর দেশও পেয়ে কেন চাকরি নাও হতে পারে সেটা আমি একটু আলোচনা করব। কেউ তো দেশও পায়নি, হায়েস্ট পেয়েছে কি? হায়েস্ট পেয়েছে 133। 133 পাওয়া ক্যান্ডিডেটের যদি ঠিকঠাকভাবে মাধ্যমিক, এইচএস এবং তার যদি ডিএড বা যদি বিএড করে থাকে, তাদের যদি নাম্বার না পায়, তাহলে সে রেসপেক্টে কিন্তু সে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের পেছনে যেয়ে দাঁড়াবে। তার কারণ এই মার্কসটা টোটাল ওয়েটেজ এতদিন অব্দি ছিল আউট অফ 5 মার্কস, 5 মার্কের মধ্যে এইটুকুনটা মার্ককে কিন্তু কাউন্ট ডাউন করা হতো, যার দরুন কিন্তু কিছুটা হলেও, এবং আমরা সবাই জানি যে কিছু তো পরিবর্তন হবে, না হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন তিনটে কমিটির এই কমিটিটা মানে গঠন করেছে। এবার যাদের ধরো একাডেমিক দিয়ে ভালো নম্বর আসছে, তারা কোনোদিনও চাইবে না একাডেমিক উঠে যাক, আর যাদের খারাপ নম্বর আসছে তারা বারবার চাইবে যে একাডেমিক উঠে যাক। কিন্তু আর সবচেয়ে বড় কথা, আমাদের বক্তব্যের উপর কোনো কিছু কোনো ডিপেন্ড করে না, কিন্তু একটা পারস্পরিক এবং নির্ভরযোগ্য কিছু তত্ত্ব যদি তোমাদের সামনে তুলে ধরা যায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে বর্তমান এই যে 133 পাওয়া ক্যান্ডিডেট, এর যে মাধ্যমিক দেওয়ার যে ইয়ার, সেটা 2008 সম্ভবত, যেটুকু আমি তার ইন্টারভিউ থেকে জানলাম। তো সেইটুকু জানলে পরে একটু বৈষম্য 2006 থেকে 2011 অবধি ক্যান্ডিডেটের সাথে, 2015 থেকে 2018 অবধি ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, কিংবা 2013 থেকে এই 5 বছরের ক্যান্ডিডেটের সাথে এই 5 বছরের ক্যান্ডিডেটের কিন্তু বিস্তর তফাত রয়েছে। তার কারণ সেই সময় কোনো রকম প্রজেক্ট মার্ক ছিল না, সেই সময় পেপার 1 পেপার 2 সেকশন উঠে গেছিল, ফলে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো সেই দিক দিয়ে আমি যেটুকু জানতে পারছি যে টেটের যে পন্থা তোমাদের ছিল যে এমপিতে 5 মার্কস, এইচএসএ 10 মার্কস, ডিএড বা বিএড এ যে তোমাদের রয়েছে 15 মার্কস সেইটা, এবং তার সাথে টেটের হচ্ছে তোমাদের 5 মার্ক, আর তারপর হচ্ছে তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ঠিক আছে, এইটার জন্য তোমরা 5 মার্ক, আর ইন্টারভিউতে তোমাদের 10 মার্ক, এই টোটাল 50 মার্কস কিন্তু তোমাদের রয়েছে। এবং এর মধ্যে আমি তোমাদের একটা কথা বলে দিই, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গনীয় কথা, সেটা হচ্ছে এই যে টেটের যে মার্কসটা রয়েছে, এই টেট মার্কসের 5 মার্কসটা কিন্তু সম্ভবত বাড়বে বা বাড়তে চলেছে। এবং সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা একটু তুলনা, দেখো এটা আমার সম্পূর্ণ নিজস্ব অ্যানালাইসিস, এবং যেটুকু একটা আমি সূত্র মাধ্যম যেটুকু খবরটা আমি শুনতে পেরেছি যে তোমাদের টেটের ওয়েটেজ মার্ক কিন্তু বাড়তে চলেছে, এবং তার দরুন যাদের যারা টেটের নাম্বার ভালো রয়েছে, মিনিমাম 100+ রয়েছে, তারা কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ পেতে চলেছে। কেমনভাবে? হয়তো তোমাদের এইখানে এরকম করতে পারে, মাধ্যমিক 5 থাকলো, এইচএসও 5 থাকলো, আর তোমাদের ট্রেনিং মোটামুটি এখানে হয়তো এরকম করে দিতে পারে যে ট্রেনিং তোমাদের 10 করে দিতে পারে, আর এই জায়গায় তোমাদের এই যে এর সাথে আগে তো 5 ছিলই, আর এইচএস থেকে 5 নিল, আর এর 5 নিয়ে এটার মার্ক 15 করতে পারে। ওয়েটেজ মার্ক কিন্তু টেটের মার্ক 15 হতে পারে, সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি যেটুকু দেখা যাচ্ছে, ঠিক আছে? আর ইন্টারভিউ কিন্তু 10-এ থাকবে, তার কারণ যেটুকু জানা যাচ্ছে যে তারা ইন্টারভিউ কোনোরকমভাবে 10-এর থেকে ইনক্রিজ করতে চাইছে না, তার কারণ ইন্টারভিউ যদি বেশি হয় তাহলে সেই রেসপেক্টে করাপশন কিন্তু একটু হলেও হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যায়। তো ফলে সব দিক পরিলক্ষিত করে টেটের মার্কস যে প্রবাবলি, টেটের যে ওয়েটেজ মার্কস সেটা কিন্তু ইনক্রিজ হবে, এটা আশাই রাখা যায়। এবং তোমরা যারা যারা বর্তমান একাডেমিক পদ্ধতিতে তোমাদের যা মার্কস আসছে, সেই পরিপ্রেক্ষিতে তোমরা মনে রেখো যে তোমাদের টেটের নাম্বারটা অনেকটাই প্রভাব ফেলবে। আমি তোমাদের এটা আলোচনা করলাম, তোমরা একটু ভালো করে দেখো। আচ্ছা, স্ক্রিনের ওই দিকে চলে গেছে, তো আমি যদি যে জিনিসটা একটু সরিয়ে দিই তাহলে হয়তো ভালো হয়। আমি সরিয়ে দিচ্ছি, তোমরা দেখো, আমি একটু সরিয়ে দিলাম স্ক্রিনটা,
তোমরা ভালো করে দেখো যে এইখানে আমি এরকম ভাবে হিসাব করেছি, এবং সম্পূর্ণরূপে তোমরা দেখো এইখানে জাস্ট ওয়েট, হ্যাঁ ইন্টারভিউতে এবং টোটাল 50 মার্কের মধ্যে এই যে এইটা আমি বলেছি তোমাদের ওয়েটেজ মার্ক, ঠিক আছে, যেটা তোমাদের ছিল মাধ্যমিক 5, এটা হতে পারে এইচএসও 5, আর ডিএড হচ্ছে তোমার 12, আর হচ্ছে টেস্ট হচ্ছে 15, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। টেটের ওয়েটেজ মার্ক কিন্তু বাড়তে পারে, এরকমই কিছু তথ্য উঠে আসছে এবং সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবং আমি ডেফিনেটলি বলবো টেটের ওয়েটেজ মার্ক যদি বাড়ে তাহলে সেটা কিন্তু খুব যে খারাপ পন্থা সেটা কিন্তু নয়, এবং টেটের ওয়েটেজ মার্ক বাড়াই দরকার, কারণ টেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বছর প্রচুর ক্যান্ডিডেট টেটের মার্কসে ভালো মার্কস পেয়েছে, এবং সেই রেসপেক্টে যারা পুরনো ক্যান্ডিডেট তাদের কিন্তু একটু হলেও কিন্তু যারা যারা পুরনো ক্যান্ডিডেট কিন্তু ভালো মার্কস তুলতে পেরেছে তাদের কিন্তু একটু হলেও কিন্তু ফায়দা হতে চলেছে, এটুকুই জানা যাচ্ছে। এবং এইটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম, এখানে যেগুলো আলোচনা করলাম যে পরিবর্তন হয়ে কেমন হতে পারে সে সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, এর সাথে কোনো রকম কোনো লিঙ্কেট নেই। আমার মনে হচ্ছে এরকম হতে পারে, তোমরা তোমাদের মতো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এটা মনে রেখো যে এরকম কিছু তত্ত্ব কিন্তু ডেফিনেটলি উঠে আসছে, টেটের ওয়েটের মার্ক বাড়তে চলেছে, ঠিক আছে। তো এইটা নিয়ে কিন্তু একটা জলঘোলা অবশ্যই হবে, এবং আশা করছি যে এরকমই কিছু হওয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রাইমারি টেট। ধন্যবাদ।